हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल एवरीडे लाइफ। हमें कस्तूरी, आज 24th November তোমাদেরকে অনেক স্বাগত একটা নতুন ব্লগে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো এখন বাজে আমার 12:20 বাজে। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো লাস্ট স্যাটারডে আমি একটা ক্রিসমাস ফেয়ারে গেছিলাম। তো সেখান থেকে অল্প কিছু ডেকোরেটিভ আইটেমস কিনেছি ক্রিসমাসের ঘর সাজাবার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো দেখো, আমি গাছের তলায় বসে পড়েছি আমার ক্রিসমাস ট্রির পাশে। তো চলো একটু দেখাই তোমাদেরকে। এটা ফার্স্টে দেখো, এই পিকচারটা, এই পিকচারটা হচ্ছে একটা রেনি ইভিনিংয়ের একটা পিকচার ব্রিটেনেই। তো পিকচারটা ভীষণ সুন্দর, তো আমার খুব ভালো লাগলো দেখে এটা কিনে ফেললাম। তো আর পিকচারটা একটা মজা হচ্ছে, যেটা তোমরা এখন বুঝতে পারছো না, আমি পরে এটা যখন টানাবো তোমাদেরকে আবার দেখাবো। সেটা হচ্ছে নিয়ন লাইটস লাগানো আছে ছবিটার গায়ে, আর সেটা ভীষণ সুন্দর লাগে, জ্বললে যখন জ্বালানো হয় খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো পিকচারটা, আমার তো ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু বলো, জানিও। তো এটা হচ্ছে একটা। আচ্ছা, আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে, আচ্ছা এটা দেখো তোমাদের, এটা একটা পটেড প্লান্ট। দেখো এটা একটা পটেড প্লান্ট, তো এটাও ঘর সাজাবার জন্য কিনলাম, ক্রিসমাস দিন সাজাবো। দেখো এটা, আর একটা মেয়ে দুটো জিনিস কিনেছে, সেটা হচ্ছে, মেয়ে তো একটা গল্পের বই কিনেইছে, যেখানে যায় বুকস তার দরকারি, স্টোরি বুকস, পড়াশোনার থেকে এখন গল্পের বই নিয়েই বেশিক্ষণ থাকে। তো তার জন্য কিনেছে হচ্ছে প্যাডিংটন বলে একটা খুব ক্যারেক্টার আছে, মানে ছোটদের খুব পছন্দের ক্যারেক্টার আর কি। তো সেই ক্যারেক্টারে দুটো বুক মার্ক কিনেছে, তার নাকি বুক মার্কের ভীষণ দরকার, সে পেজ নাম্বার ভুলে যায় কত অবধি পড়েছে সে। আচ্ছা, আর কিছু হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিলো, তো হ্যান্ডমেড আমি একটা নিয়েছি, সোপ নিয়েছি, এটা কিছু দেখাবার নেই। আর একটা জিনিস কিনেছি, সেটা খুব সুন্দর দেখতে, দেখো মেরি পছন্দ করে কেনা। দেখো এটা একটা ফেয়ারি, কি সুন্দর দেখতে না, এটা ওই ট্রি হ্যাঙ্গিংসের মধ্যে লাগাবে, দেখেছো, দেখতে পেয়েছো? হ্যাঁ, তো এটা একটা কিনলো। আর কিছু গিফট আইটেমস, সেগুলো কিন্তু আসলে গিফট নয়, এগুলো ওই ট্রি হ্যাঙ্গিংসের জন্য লাগাবে। তো কিছু কিন্তু ছিল বাড়িতে, জানো তো, মানে একেবারে যে ছিল না তা কিন্তু নয়, ছিল কিন্তু তার আরও দরকার। কারণটা হচ্ছে যে এবার গাছটা যেহেতু একটু বড় এসছে, তাই জন্য আরও কিছু দরকার। তো আরেকটা এরকম কিনেছে, দেখো একই জিনিস দুটো কিনেছে আর কি। আর হচ্ছে একটা বল, এইরকম বলের সেট, এরকম বলসের সেট, এটা তো গোল্ডেন বলস দেখতেই পাচ্ছ। তো এরকম বলসের আরও তিনটে সেট বাড়িতে ছিল, সেই একটা সিলভার কালার, একটা রেড কালার, তো সেগুলো টানাবে, প্রচুর প্ল্যান, কিন্তু তার এখনও ছুটি পড়েনি। আর কিনেছি এই দুটো বল, এই দুটো বলও খুব পছন্দ করে কিনেছি, তবে এইটা ট্রিতে মনে হয় হ্যাং করা হবে না, এটা ঘরে জাস্ট হ্যাং করে দেবো, এরকম দুটো বল কিনেছি। দেখো এইটা তো খুবই সুন্দর দেখতে, এইটা তো দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই, হ্যাঁ এই দেখো। তো এটা দুটো এই জিনিসই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। আর ঘর সাজাবার জিনিসপত্র আমি যা আগের বার কিনেছিলাম সেগুলোই ইউজ করব। তো কার কেমন লাগলো আমাকে বলো, ওকে? তা ব্লগটা আর আমি বেশি বড় করছি না, চলো এই অবধি থাকলো আজকের ব্লগটা। যদি একটুও ভাল লাগে আমার এই আইটেমসগুলো, তো অবশ্যই একটা লাইক দিও আমার ব্লগে, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থাকতে বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো চলো আর ব্লগটা বড় করছি না, বাই।